শীঘ্ৰে কিছু সালসলনি ঘটিব পল্টন বজাৰত, কাৰণ সদাব্যস্ত পল্টন বজাৰত শীঘ্ৰেই জনতাৰ ভিৰ হ্ৰাস পাব। সদাব্যস্ত এই পল্টন বজাৰৰ অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ যি বাছ আস্থান, সেই বাছ আস্থানৰ বহু কথা কেৱল স্মৃতিৰ পাতত সজীৱ হৈ ৰ'ব আৰু কেইটামান দিনৰ পিছত। কি ক'ব, যিহেতু আপোনালোকলৈ ইতিমধ্যে জাননী দিছে আৰু কেইটামান দিনৰ পিছত ইয়াত আপোনালোকক ইয়াৰ পৰা আঁতৰি যাবলৈ দিয়া হৈছে। বহু বছৰ বছৰ ধৰি আপোনালোক যিহেতু ইয়াত আছিল, কি ক'ব কি কৰিম? এতিয়া ধৰক 22 বছৰ মানে ইয়াতে আমি দোকান কৰিলোঁ। এতিয়া 13 তাৰিখ মাৰ্চৰ 13 তাৰিখে আমাৰ যাবলৈ দিছে। এতিয়া আমাৰ বেলেগ ঠাইত কৰিও ক'ত বহিবলৈ জেগা দিয়া নাই। এতিয়া তাকে ভাবি আছোঁ যে কি কৰি খাওঁ আৰু নাখাওঁ, এইটো ইয়াৰ টেনশ্যন বেছি হৈ আছে। আৰু এতিয়া ধৰকচোন ল'ৰা ছোৱালী এতিয়া এডমিশ্যন কৰাইছোঁ, ইয়াতে পঢ়াই আছোঁ, ল'ৰা ছোৱালীবিলাক কলেজত পঢ়ি আছে। এইটো মই কৈ আহিছোঁ ঘৰত যে এতিয়া 13 তাৰিখে ভাঙি দিব, এতিয়াতো আৰু লেখা পঢ়া কৰাৰ উপায় নাই, মই কৰিবই নোৱাৰিম, কেনেকৈ পাৰিম? দোকানৰ পৰা ইনকাম কৰি সিহঁতক লেখা পঢ়া কৰাইছোঁ, তহঁতে কিবা এটা বেলেগ ব্যৱস্থা কৰ, মোৰ আৰু উপায় নাই, দোকানেই নাথাকিব, মই এই বয়সত কি কৰিম? দীঘলীয়া এটা সময় জীৱনৰ দীঘলীয়া এটা সময় ইয়াতে আপোনালোকে দোকান বজাৰ দিলে, দোকান বজাৰ দি পৰিয়ালটো চলালে, হঠাৎ এতিয়া আপোনালোক ইয়াৰ পৰা যাবগৈ লাগিব, পৰিয়ালৰ মাজলৈ সংকট নামি আহিছে, আপোনালোকৰ জীৱনলৈ এক প্ৰকাৰ সংকট নামি আহিছে, কি কৰিব ইয়াৰ পিছত? আপোনালোকে কি কৰিম বুলি ভাবিছে? এতিয়া কি কৰিম? এনেকৈ এটা কণ্ডিশ্যন হৈ গৈছে, এনেইতো ধৰক আমি দুখীয়া মানুহ, টকা পইচাটো নাইয়ে, ইয়াৰ দোকানটোৰ ওপৰতে নিৰ্ভৰ কৰি খাওঁ। যদি কি কৰি আছে এইটো ভাবি টেনশ্যন ৰাত দিন টোপনি নহয়, ৰাতি এনেকৈ এটা কণ্ডিশ্যন, ফেমিলিটো এনেকুৱা অৱস্থা, ঘৰত এনেকৈ কান্দি আছে, এনেকৈ এটা অৱস্থা কি কৰি খাব তেওঁলোকে? এতিয়া এনেকৈ এটা বয়সো নাই যে কিবা এটা বস্তু কাম কৰি খাম, কিবা যোগালি দিম, এমেৰ শক্তিও নাই, গাঁৱত বলো নাই, এনেকৈ এটা অৱস্থা। ল'ৰাটোতো এতিয়া পঢ়ি আছে, তাকোতো এনে হাজিৰা কামত লগাব নোৱাৰোঁ, তাৰো এটা বিৰাট প্ৰভাৱ আহি গৈছে। সেইটোলৈ ফেমিলিৰ মাজত বিৰাট চিন্তা, ছোৱালীও এটা বিয়া দিব লগা আছে, এতিয়া মানে এই 1 বছৰ পিছত 18 বছৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী কি ক'ব? যিহেতু মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ কাৰ্যকালত এনে বহু আপোনালোকে আচলতে বিভিন্ন সমস্যাৰ মুখামুখি হ'ব লগা হৈছে। এখন কোনো ছাৰে যদি আমাক ক'ৰবাত এটা বহাবলৈ দিয়ে দোকান তোকান কৰিবলৈ, এইটো আমি বিৰাট এটা আমাৰ হেল্প হয়, আৰু আমি দুখীয়া মানুহ চলি ফিৰি খাব পাৰিম, নহ'লেতো আৰু উপায় নাই এনেকৈ এটা কণ্ডিশ্যন। কিন্তু এনেকৈ জেগাত আমাৰ কোনো প্ৰভাৱ দিয়াই নাই, যে ক'ত বহিব, ক'ত কি কৰিব, কোনো কামেই নাই আমাৰ, এনেকৈ কণ্ডিশ্যন বৰ অৱস্থা বেয়া। ঘৰত এতিয়া কান্দনৰ ৰোল উঠি গৈছে, যেতিয়া ফোন কৰিছোঁ যে এতিয়া ভাঙি দিওঁ দোকান, এতিয়া কি কৰি খাম? আমাৰ ল'ৰাটোতো পৰি আছে, ছোৱালী এটা বিয়া দিব লগা আছে, আমি এই দোকান কৰিয়ে আমাৰ ফেমিলিখন মেইনটেইন কৰাই আছোঁ, কিন্তু এতিয়া তাৰ উপায় নোহোৱা হৈ গ'ল, এনেকৈ এটা ঘৰৰ অৱস্থা ভিতৰত। আমিতো দুখীয়া মানুহ, ঘৰৰ অৱস্থা বেয়া, এই চাবচিটি ঘৰ এটা পাইছোঁ, তাতেই থাকোঁ, এই দোকানখিনি কৰি এইবিলাক সংসারটো মেইনটেইন কৰিব লাগে, এনেকুৱা অৱস্থা আৰু। কি ক'ব, যিহেতু জীৱনৰ দীঘলীয়া যিটো সময়, এই সময়টোৱে আপোনালোকে ইয়াত কটালে, বছৰ বছৰ ধৰি দোকান দিলে, পৰিয়াল চলালে, আৰু হঠাৎ আপোনালোকক ইয়াৰ পৰা খালী কৰি যাবলৈ দিয়া হৈছে, এতিয়া কি কৰিম? এতিয়া উপায় নাই আমাৰ, এতিয়া আমি বুঢ়া মানুহ, আমাৰ তোৰ কোনো কাৰবাৰ নাই, চাকৰি কৰিছিলোঁ, আমাৰ পেঞ্চন নাই, এনে আমাক ওলাই দিলে, আগতে কৈছিলে পেঞ্চন পাব, হ্যাঁ 2013 যাব রিটায়ার হওয়া, তো পেনশন নাই, এতিয়া আমার লগত এতিয়া ভরি লাংড়া এক্সিডেন্ট হল, এতিয়া উপায় না, কিবা করে এই দোকান করে চলি আসো, এটুকু ভাঙবা করছে সরকারে, এতিয়া যাম কি করিম? বিক্ষোভ খোঁজব নর, ভরি চলব নর, হ্যাঁ। আর মুখ্যমন্ত্রীগী কি কব, যে মুখ্যমন্ত্রীগী বিভিন্ন আসনির উপর আসনি উলিয়াই আছে, বিভিন্ন নিয়ম আসলে প্রযোজ্য করে আছে, কিন্তু তার সমান্তরালভাবে আপনার দরে একাংশ লোকের উপর কিন্তু বিভিন্ন মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করা দেখি ভাবছো? আমি ভাবছো কবাত দিলে যদি থাই চলব পারিম, নহলে আর কি করি, খাওয়া বিনা মরব লাগবে, আর আমার তো একো উপায় নাই, আমি তো লাংড়া মানুষ, আমি তো চলব নর, ভরি দি খোজ কাঢ়ব নর, কিবা করে এতে বহি আছো, হ্যাঁ দুটা বুড়ি বুড়া, ল'ৰা ছোৱালী আমাক চাবা না আছে, বেৰি দিছে, দুইজনে আছোঁ এতিয়া, আমাৰ লগত বৰ সুবিধা হৈছে, দোকান ভাঙি দিলে আমাৰ লগত একদম ভিখাৰী বনাব লাগিব, ভিক্ষ খোজব নোৱাৰিম, এনে মৰি যাব লাগিব। আজি 23 বছৰ 24 বছৰ মান হ'ল এতিয়া দোকান কৰা,
এতিয়া সরকারে যদি কয় এতিয়া ধার সাল লয় ফলাই আলমারি সালমারি সব বানাওয়া হল এতিয়া সব নষ্ট হব কব থাই না রাখবা কারণে ভাড়া ঘর তো রাখব নোরা আর কি করি মেঠু হ্যাঁ ধার লয় ফলাই মান দোকান কষ্ট করি বানাওয়া হল সরকারে আমার পরা পয়সা লেছে বলে 28,000 টাকা এমডি নামত আমি জমা করলু ব্যাংকত হ্যাঁ দোকান বানাই লেলে 18,000 টাকা 10,000 টাকা সিকিউরিটি মানি হ্যাঁ এই বলে 18,000 তো মানে ঘর ভাড়া তো কাটা হল 10,000 তো কাটা না 18,000 তো ঘর ভাড়া তো কাটা হল লাই লাই কে লেস করলে আমি ধার লগাই ফেলায় আলমারি সালমারি সব বানাওয়া হল হ্যাঁ এতিয়া সাহেবে সরকারে কইছে তো ঘর খালি করবো লাগবো এতে আমার কবত ব্যবস্থা দিলে এ তো জায়গা তো বহুত আছে সরকার ওর কবে যদি থাই দিলে তো ভালোই আসলে হ্যাঁ বুড়ি বুড়া চলবা পারলে হয় এটো হঠাৎ খালি করবা দিয়া মানে আমি এমান বছর আমি 26-27 বছর আমি দোকান দি খাইছে আগতে ইমান এনেকা অশান্তি দিয়া নাছিলে আগর সরকারে আমি কিমান শান্তি মতন দোকান দি আছিলে এতিয়া এনেকা হঠাৎ করে ইমান বছর বছর দোকান দিয়া মানুহক যদি এক মাহর যদি নোটিস দেয় আমি খালি করি কিনে কত যাম যাবা পারি দিছুন আমি আমি যাওয়ার পিছতো আমার সুবিধাটো লাগিব না আমার সুবিধা লাগিব আমি করি খাবা লাগিব বাচ্চা আছে কিবা আছে এইটো দোকানটো আঁকা করি কিনে আমি বাচ্চা ইয়াতে স্কুল পরিবার দিছে এইটো বিজনেস দিয়ে আমি পরিয়াল চলাই আছে এনেকা দুখ দিলে নহব না আমাক আমাক কিবা সুবিধা দিয়ে জাগা দিয়ে বা কিবা চান্স দিয়ে আমাক তেতিয়া আমি করি খাবা পারিম এটা আমি এত বছর দোকান দি কিনে আমি হঠাৎ করে এক মাহত যদি খালি করিবা লাগে এইটো বস্তু লৈ কিনে আমি কত যাম কি করিম মই তো 26 বছর হয়েছে ইয়াতে দোকান দিয়া 26 বছর দোকান দি মই খাই আছে আগতো এনেকা অশান্তি নাছিলে আগর সরকারের এনেকা অশান্তি দিয়া নাছিলে আমি ইমান শান্তি মতন দোকান দি আছিলো এতিয়া আমি ভাল বলে আমি ভোট দিছে আমার হেল্প করেছে ভোটত ভোট দিছে কিমান পরিয়াল ভোট দিছে এনেকা ভাল পরিস্থিতি হব ভাল চান্স পাব ভাবি কিনে এতিয়া এনেকা দুখ দিলে নহব না এনেকা আমাক চান্স দিয়ে আমাক কিবা দোকান দি বা কোনোবা জায়গা দি এটা খালি করবে দি খালি করিব দিছে যাব দিছে ইয়ার পিছত আপনাদের সংস্থাপনের কি দাবি করে কি বিচারে আপনাদের কি বিচারে মানে আমাক সুবিধাটো লাগিব আমি জিয়াই থাকিবার কারণে সুবিধা লাগিব আমি পরিয়ালটো লৈ কিনে জিয়াই থাকিবার কারণে আমার সুবিধা লাগিব আমাক জায়গা লাগিব বা আমাক কিবা চান্স দিবা লাগিব নহলে আমি কত যাম কত পলাম কি করিম কি করি খাম তো জীবনের একটা দীঘলীয়া সময় আপনার ইয়াতে আছিল ইয়াত আপনাদের ব্যবসায় করেছিল তার অনুপাতে আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠানখনের বিপরীতে আপনাদের ভাড়াও দি গেছে একরাহে ভাড়া তো দিয়ে আছে ভাড়া তো ক্লিয়ার লই আছে ভাড়া তো দিয়ে আছে আমি ভাড়া বিনা ভাড়া দিয়ে আমি দোকান দিয়া নাই ভাড়া তো লই আছে ভাড়া কেতিয়াও বাকি করা নাই ভাড়া তো লই আছে ভাড়া লই আছে বলে আমি বিশ্বাস করে ইয়াতে থাকি আছে না আমি তো ফুটপাথর দোকান দিয়া নাই যদি এন্তর ভাড়া নলয় আমি যদি ফুটপাথত দোকান দিছে তেতিয়া আমিও কিবা এটা বোরকা থাকিলে হয় আমি কেতিয়াবা পলাবা লাগিব কই কিনে আমি কিবা এটা সিদ্ধান্ত করে থলে হয় এন্তর ভাড়া লই আছে যেনেকা আমাক এনেকা ঘর পরিয়াল নিচিনা আমি খাই আছে এটা অকস্মর এক মাহর খালি করে দি কলে আমি কত যাম আমাক জায়গা দিয়ে বা আমাক চান্স দি কিবা সুবিধা দিয়ে তেতিয়া আমি যাব পারিম জাননী 11-13 তারিখত দিছে 13 তারিখত খালি করবা দিছে ইমান 13 ফেব্রুয়ারীত জাননী দিছে 13 মার্চত খালি করব দিছে 13 ফেব্রুয়ারীত জাননী এইটো নোটিশটো দিছে এটা মার্চত 13 তারিখত যাবা লাগিব এইটো এক মাহর কেনেকা যাই বছর বছর থাকা মানু আমি বছর বছর দোকান দিয়া মানু যদি ফুটপাথত দোকান দিছে তেতিয়া আমার গলতি হলে হয় এটা আমার গলতি নহয় এন্দর গলতি কারণ এন্দর ভাড়াতো লই আছে ভাড়াতো তো ক্লিয়ার লই আছে কমসে কম যদি দোকান দিবা নালাগে ইয়াতে দোকান করি খাবা নালাগে আগর পরে দোকানটো দিবা নালাগিছিলে ইমান ইয়াতে পরিয়াল চলাবা দিবা নালাগিছিলে আগর পরে বন্ধই করে থবা লাগিছিলে এটা এই বছর বছর আমি 26 বছর 27 বছর দোকান দিয়ে ইয়াতে পরিয়াল বাচ্চা এটি স্কুলত দি আছে কারবার লোনের পয়সা কিবা পয়সা এইটো কত পরে দিম আমি এটা লোনের পয়সা কত পরে দিম আমি আশা করি কিবা এটা আশা দিয়ে আমি এই দোকানটো আশা দি লোন লৈছে বাচ্চা পরিবার দিছে এটা এই পয়সা কত পরে দিম আমি আপনি মুখ্যমন্ত্রী গৰাকীয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে যদি বাতৰি চাই আছে মুখ্যমন্ত্রী গৰাকীক আপনি কি কব বিচাৰিব এগৰাকী মহিলা হিসাবে কি কব বিচাৰি মানে মই তো এতিয়া বেমাৰিও মানুহ তো একো মই ইমানখিনি হেৰি কৰিবও নোৱাৰে এই কাৰণে মোৰ কাৰণে সুবিধা দিব লাগিব
তেতিয়া মই ওলাই যাব পাৰিম বা কিবা কৰিব পাৰিম এতিয়া মই বাচ্চাটো লৈ কিনি মই একো বেলেগ ব্যৱস্থা কৰি খাব নোৱাৰোঁ এইকাৰণে হেমন্ত বিশ্ব শৰ্মাক মই ছাৰৰ আশা কৰে মোৰ কাৰণে কিবা এটা সুবিধাটো দি তেতিয়া মই ওলাই যাব পাৰিম এইটো আৰু নহ'লে মই কি কৰি খাম এতিয়া মই বৰ্তমান হেণ্ডিকেপ নিচিনা এই অপাৰেশ্যন কৰাৰ পৰা মই খোজকাঢ়িবও নোৱাৰোঁ এই সকল মই দাঙি খোজকাঢ়িবও নোৱাৰোঁ দৌৰা দৌৰি কৰিব নোৱাৰোঁ এই অপাৰেশ্যন কৰাৰ পিছত মই এনেকৈ বহি কিনি মই বিজনেছটো চলি আছে বাচ্চাটো পঢ়িব দি আছে বাচ্চা মই এনেকুৱা পৰিয়াল চলাই আছে এইটো বিজনেচটো লৈ কিনি যদি যাব লাগে আগতে আমাক এক বছৰ দুই বছৰটো আমাক জাননী দিব লাগিছে সোমাই দিব লাগিছে তেতিয়া আমি ক'ব পাৰোঁ এই এক বছৰ আগতে আমাক দুই বছৰ আগতে এনেকুৱা জাননী দিছে তাৰ ভুল নাই এতিয়া এক মাহৰ যদি ওলাই যাব লাগে কোনোবা বেমাৰী আছে কোনোবা কিবা আছে এই লোনৰ পইচা আছে বা ধাৰ পইচা লোৱা আছে এই এইটো আশা দি আমি এই পৰিয়াল চলাই আছে তেতিয়া এই পইচাটো অকস্মাত আমি ক'ত পাই কিনি দিব এইটো এইটো পইচাবিলাক এইবিলাক আমাক হোৱাই দি আমাক সুবিধা দিয়ে তেতিয়া আমি ওলাই যাব পাৰিম শীঘ্ৰে কিছু সলনি হ'ব আপোনাৰবোৰ তেনেই চিনাকি পল্টন বজাৰ সদব্যস্ত পল্টন বজাৰত হ্ৰাস পাব জনতাৰ ভিৰ কেৱলমাত্ৰ স্মৃতিলৈ ৰূপান্তৰিত হ'ব পল্টন বজাৰস্থিত অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ বাছ আস্থানৰ সুন্দৰ বহু স্মৃতি।